আসসালামু আলাইকুম। রেসিপিস বাই ভিলেজ ফুডে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো নাটোরের কাঁচাগোল্লা। এই কাঁচাগোল্লাটি নাটোরের ঐতিহ্যবাহী ট্র্যাডিশনাল কাঁচাগোল্লা নয়, তবে স্বাদটা নাটোরের কাঁচাগোল্লার মতো রেখেই বানিয়েছি। চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয়। এখানে মেজারমেন্ট কাপের 1.5 কাপ ছানা নিয়েছি। এই ছানাটা কিভাবে তৈরি করতে হয় এর একটি ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, দেখে নেবেন। এখন এই ছানাটা খুব ভালোভাবে মথে নিব। কাঁচাগোল্লা তৈরির জন্য ছানাটা টাটকা এবং একটু সফট হলে বেশি ভালো হয়। এখন এই ছানাটা আমি দুই ভাগে ভাগ করে নেব। এক ভাগ আমি উঠিয়ে রাখব, বাকি এক ভাগ আমি খুব ভালোভাবে মথে নেব। এখন আমি এখানে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিব। এই ছানাটা ডোলে ডোলে খুব ভালোভাবে মথে নিয়েছি, একদম সফট হবে ঠিক এইরকম। এখানে একটি পাত্র নিয়েছি, এখন এখানে দিয়ে দিব ছানা। চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে ছানাটা ভালোভাবে ভালো মানের ছানাগুলো দেখবেন পাত্রে দেওয়ার সাথে সাথেই চারদিকে এইরকম তেল বের হবে। এখন আমি এখানে দিয়ে দিব কনডেক্স মিল্ক। নাটোরের কাঁচাগোল্লা তৈরিতে কনডেক্স মিল্ক দেয় না, তবে আমি যেহেতু বাসায় তৈরি করছি এই জন্য এটাতে কনডেক্স মিল্ক দিতে হবে, তা না হলে ভালো হবে না। অবশ্যই কনডেক্স মিল্কটাই দিতে হবে। এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে এই ছানাটা শুকিয়ে নিতে হবে। অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম রাখবেন। নাটোরের কাঁচাগোল্লা তৈরিতে সাধারণত ওরা শুধুমাত্র ছানা আর চিনি ব্যবহার করে, কিন্তু বাসায় আমরা অল্প করে তৈরি করছি এই জন্য কনডেক্স মিল্কটা দিয়েছি, তা না হলে ভালো বাইন্ডিং আসবে না এর জন্য দেওয়া। ছানাটা অনবরত এইভাবে নাড়াচাড়া করবেন, তা না হলে তলায় লেগে যাবে। ছানাটা খুব ভালোভাবে জাল করে নিয়েছি। যখন দেখবেন পাত্র থেকে উঠে আসছে তার মানে ছানাটা পারফেক্টভাবে হয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে রাখব। এখন আমি এই ছানাটা দিয়ে দিব আর গরম ভাপটা বের করে দিব। ছানার গরম ভাপটা বের হয়ে যাওয়ার পর এখানে কাঁচা ছানার সাথে মিশিয়ে দিব। এখন আমি গোল্লা তৈরি করব। যতক্ষণ না গোল হবে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিতে হবে। এখন এই মিষ্টিটা গুঁড়ো দুধে এইভাবে সাথে সাথে কোট করে নিতে হবে। এই যে হয়ে গেল, এইভাবে আমি বাকিগুলো তৈরি করে নেব। Thank you.
সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি। এখানে 1.5 কাপ ছানার জন্য 8টি মিষ্টি হয়েছে। আপনারা যদি কাঁচা গোল্লা বেশি করে তৈরি করতে চান তাহলে ছানার পরিমাপ এবং বাকি উপকরণগুলো বাড়িয়ে দিবেন, তাহলে এই রকম পারফেক্ট হবে। তৈরি হয়ে গেল খুবই মজাদার নাটোরের কাঁচা গোল্লা। খুব সহজে তৈরি করে দেখিয়েছি। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।